আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত কুড়ি দিন আগে ভর্তি হয়েছি, এখন আলাইদের একটু সুস্থ। বলেন, আগের আগের ভিডিওটা দেখে আসিস। আমার নাম মনসুর আলী, বয়স 75, পাটবাড়িয়া থানা থেকে আসছি। এই পাও এক্সট্রা করছি 5 বছর আগে, বুঝতে পারছেন? তারপর এই পাও ওই সেরাপি দিয়েছি, মূলত হয় সময় ভালো হয় নাই, আর বুঝিও নাই, ওস্তাদও ছিল না, আর সেরাপি দেওয়া হয় নাই, কম হয়েছে। তারপরে এখন পাও ওই হাঁটতে গেলে মাটিতে বাজে, মাটিতে বাজে নাইলেও 50-100 পাসার খাইছি। এরপর ছেলে ছেলে বলে যে ইতে লও, ওই সেরাপি দিতে লও, হ্যাঁ, আনাইলে ওই ভোগে পড়লে হুই থাই, বেশি বেশি ভাঙ্গি শুই যায়, ঠ্যাং ঠোং ভাঙ্গি শুই যায়, হুই থাই শুই থাই। তারপরে ওষুধ পরি থাকলে কেটা জিগাইবে, সেরাপি দিতে লও। তারপর এই চিন্তা করি সেরাপি দিতে আইলাম। বাঘায় তো হেরা আমার গার্জিয়ান পক্ষ যারা সবাই মাইয়া পোলাই সবাই চায় যে আব্বাই ভালো করে হাইটি আসুক। সমস্যা আমার এই এই ঠ্যাঙ্গে দরদ ছিল, এই লই এই আর ওই ঠ্যাং ঠোঁ একটু জাগাইতে পারতাম কম, এখন ভালো পারি, এখন ওই ঠ্যাং ঠোঁ জাগাইতে পারি। ধন্যবাদ, তাকে দোয়া করি, আল্লাহ রহমান স্যার, ধন্যবাদ, ভালো জানি আর দোয়া করি, আল্লাহ আল্লাহ রহমত করে। বাড়িতে আছে আমার, ওর মায় আছে আর পুত্র বউ আছে, সব আছে না, কইছে এখন চলি আয় না, যা হয়েছে সুস্থ ভালো হয়েছে, এখন আয়। আমার মতো যদি কোনো রোগী থাকে এখানে আপনার এখানে ইয়ে স্যারকে দেখাইতে পারেন, আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সুস্থ হইবেন। আমি গত 19 দিনে মোটামুটি আমি সুস্থ, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি কাল সকালে। আমার জন্য সবাই দোয়া করবেন, হয় আল্লাহ যেন আমার ভালো রাখে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন, আমারও দোয়া করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।